ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি রিভিউ করব অসুর ছবিটি। অসুরের জাত হকে হ আর না কেন? পাভেল পরিচালিত অসুর ছবিটি এখনো চলছে হলে এবং বছরের প্রথম ছবি হিসেবে পাভেলের এটা বিশেষ কৃতিত্ব। বিশেষ কৃতিত্ব অবশ্যই জিতের, কারণ জিত এই ছবিতে প্রথমবার নিজের ইমেজ ভেঙে সম্পূর্ণ একটি অন্য চরিত্রে অভিনয় করেছেন, যার সঙ্গে এতদিনকার জিতকে মোটেই মেলানো যায় না। আপনারা সবাই জানেন জিত, নুসরাত আর আবির, এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত এবং বছরের প্রথম মাল্টি স্টারার ছবি বলতে যা বোঝায় অসুর একেবারেই তাই। অসুরের আরেকটি বৈশিষ্ট্য হলো এমন একটি বিষয় যা দর্শককে সহজেই টানবে। আপনাদের সবার হয়তো মনে আছে যে 2015 সালে আমরা প্রায় সারা বছর ধরেই হোর্ডিংয়ে একটি শব্দ বা কয়েকটি শব্দগুচ্ছ দেখেছিলাম, কত বড় দুর্গা। বছরভর এই বিজ্ঞাপন সারা শহর জুড়ে ছিল, এমনকি গ্রামে গঞ্জেও ছিল, এবং এমনভাবেই প্রচারটা হয়েছিল যাতে দুর্গাপুজোর সময় যখন সত্যি সত্যি বড় দুর্গা, মানে সবচেয়ে বড় দুর্গা, কলকাতার দেশপ্রিয় পার্কে এসেছিলেন, তখন কিন্তু একেবারে ভিড় রোখা যায়নি। এবং ঘটনাটি এত গুরুত্বপূর্ণ ছিল যে আজ অব্দি সবার মনে আছে। অসুর ছবিটির একটি স্ট্রং পয়েন্ট হলো এই মেমরি, পাবলিক মেমরি, এই স্মৃতিটাকেই নিয়ে অসুর ছবিটি তৈরি হয়েছে। কিন্তু অসুর ছবির অন্য দিকটি, অর্থাৎ আসল কাহিনীটি যেভাবে বিন্যস্ত হয়েছে, তাতে মনে হলো যে আসল ঘটনাটার থেকে অনেকটা দূরে চলে গিয়েছেন পরিচালক। জিত, নুসরাত এবং আবির এই তিনটি হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীকে সমান জায়গা দেওয়ার জন্য যে স্ক্রিপ্টটি রচনা করেছেন পাভেল, তাতে আমার মনে হয়েছে যে গল্পটা কোথাও যেন একটুখানি হলেও সরে গেছে মূল ঘটনাটা থেকে। জিত অর্থাৎ কিগান মান্ডির চরিত্রটা প্রতিবাদী শিল্পীর, তার শিল্প দক্ষতার সম্পর্কে কারুরই কোনো দ্বিমত নেই, প্রত্যেকেই তার শিল্প দক্ষতায় মুগ্ধ, এমনকি নুসরাত তার সহপাঠী, এক সময়কার সহপাঠী, আবিরও ছিল এক সময়কার সহপাঠী। সেই শিল্পের যে গভীরতা, শিল্পের যে দক্ষতা, তার উপরেই কিন্তু একটা বড় অংশ নির্ভর করছে এই ছবির। জিতের অভিনয় দক্ষতা অসম্ভব ভালো, আমরা এই ছবিতে জিতকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না যে জিত এ ধরনের অভিনয়েও সমান পারদর্শী। তবে সেই তুলনায় আবির চট্টোপাধ্যায়কে কোথাও যেন একটু ম্লান মনে হয়েছে, সেটার জন্য কিছুটা হলেও দায়ী সংলাপ, কারণ এই তিনজনের যে প্রেমের কাহিনী দেখানো হয়েছে তাতে আমার মনে হয়েছে যে এখানে সংলাপের থেকেও বেশি সাইলেন্সের প্রয়োজন ছিল, নীরবতার প্রয়োজন ছিল, কারণ এ ধরনের গভীর সম্পর্ক নীরবতাই সবচেয়ে বেশি করে বলে দিতে পারে। নুসরাত অসম্ভব সুন্দরী, নুসরাতের স্ক্রিন প্রেজেন্স নিয়ে একটি কথাও বলার নেই, পা থেকে মাথা পর্যন্ত অত্যন্ত সুন্দরী নায়িকা, তিনি চেষ্টাও করেছেন তার অভিনয়টা সুন্দরভাবে করার, কিন্তু একইভাবে কোথাও যেন দাবি করছে যে স্ক্রিপ্ট আরও সংযত হওয়ার প্রয়োজন ছিল। এখানেই কোথাও গিয়ে পাভেলের কলম অসুরে এসে কিন্তু অনেকটাই প্রশ্নচিহ্নের সামনে পড়েছে। জিত ও আবিরের মুখোমুখি সংলাপ অনেকবার এসেছে এই সিনেমার পরিসরে, তারা অনেকবারই মুখোমুখি হয়েছেন, কখনো লড়াইও হয়েছে তাদের মধ্যে, লড়াই অর্থাৎ ফাইটিং সিকোয়েন্সও আছে জিত এবং আবিরের, কিন্তু কখনো কোথাও গিয়ে মনে হয়েছে এত দূর দরকার ছিল না। এই দুই অভিনেতার কিন্তু আলাদা আলাদা দক্ষতা আছে, সেই দক্ষতাকে কোথাও গিয়ে মুখোমুখি করার হয়তো দরকার ছিল না, অন্যভাবেও স্ক্রিপ্টটি রচনা করা যেত। ছবির মিউজিক অনেকেরই মন ভালো করার মতো, এবং এখনও মোবাইলে বিভিন্ন FM স্টেশনে আপনারা গানগুলো শুনতে পাচ্ছেন অবশ্যই, সেটা যেভাবে সং পিকচারাইজেশন হয়েছে সেটিও সেইগুলিও খুব সুন্দর, দৃশ্য হিসেবে সত্যিই খুব সুন্দর। তবে আরও একটি বিষয়, অনেকদিন বাদে আমরা দেখতে পেলাম বিপ্লব চট্টোপাধ্যায়কে অভিনয় করতে,
বিপ্লব চট্টোপাধ্যায়েরও অভিনয়ে কোথাও যেন খামতি মনে হয়েছে, তার যেটুকু স্ক্রিন প্রেজেন্স ছিল তাতেও। এই ব্যাপারে পরিচালক পাভেলের আর্টিস্ট হ্যান্ডেল করার এই দক্ষতা অনেকটাই প্রশ্নচিহ্নের সামনে পড়বে। পাভেলের পূর্ববর্তী ছবি রসগোল্লা এবং বাবার নাম গান্ধীজির সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে হয়তো অসুর তৃতীয় স্থানেই পড়বে। কিন্তু সব মিলিয়ে স্টার ফ্যাক্টর এবং এই যে পাবলিক মেমরি, যে কথাটা প্রথমে বলেছিলাম, এই দুটো ফ্যাক্টরই কিন্তু ভীষণভাবে প্লাস পয়েন্ট হয়ে উঠবে এই ছবির ক্ষেত্রে। অসুর আপনারা দেখতে যাবেন অবশ্যই, কারণ অসুর আসলে পুজোর একটা ফিলিং এনে দেবে একেবারে বর্ষ শুরুতেই। আপনারা যারা সেই ঘটনাটা অল্প অল্প মনে রেখেছেন, কিছুটা ভুলে গিয়েছিলেন, তাদের আবার নতুন করে দেখার সুযোগ হবে। সবকিছু বিচার করে অসুরকে 2.5 পয়েন্ট দেওয়া হলো, তবে পাভেলের থেকে আরো বেশি প্রত্যাশা অবশ্যই রইল এই ছবিটার পর। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.